মেলা কার না ভালো লাগে, ছোট বড় সবারই মন ভালো করার একটি জায়গা হলো মেলা। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত একটি গ্রামে গ্রামীণ মেলা দেখার জন্য। দূর দূরান্ত থেকে কত মানুষই না এসেছেন এখানে। মাটির হাঁড়ি কলসি চাই, সেটাও রয়েছে এই মেলাতে। ছোট ছোট বাচ্চাদের মন ভালো করার জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা, রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। পোশাক আশাক চাই, সেটাও রয়েছে এই মেলাতে। এই মেলার প্রধান বৈশিষ্ট্য হল বাতাসা। 500 গ্রাম ওজনের বাতাসা থেকে শুরু করে রয়েছে 1 কিলো 2 কিলো ওজনের বাতাসা। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই খিদে পেয়ে গেলে আছে লোহার গরম তাওয়ায় তৈরি পেটাই পরোটা। মেলায় ঘুরবো আর জিলিপি খাবো না, তা বললে কি হয়, রয়েছে রসে ভেজানো গরম গরম জিলিপিও। মিষ্টি খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে তখন রয়েছে ঝাল ও নোনতা সাইজের বিভিন্ন রকমের খাবার, চপ, সিঙ্গারা, ঝুড়ি ভাজা, আরো কত কি। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।